মামলা দিয়ে লাভ হইছে নি কোন মামলা দিছিল কিন্তু তাহিরি ভাইরে পানি খাবেন খাবেন পানি ঢেলে দেব ঢেলে দেই সমস্যা আছে নি কোন কথা কোনা কি ডাইল্লা দেই এটা কোনো শব্দ হইছে না হইছে ডাইল্লা দেই এটা কেমন লাগে ঢেলে দেই এটা আরো সুন্দর কথা যেরকম ঠিক কিনা তাহিরি ভাই আর তিনটা মাহফিল কইরা আছে কয়টা মাহফিল তিনটা মাহফিল কইরা আছে একটু বলি যেতো আসছে কথাটা তিনটা মাহফিল কইরা আসছে আয়েশা তো ভাই একটু পেরেশান হয়ে গেছে কি হয়ে গেছেন পেরেশান হয়ে গেছেন তো কয় রাখো একটু আমি চা খেয়ে নেই একটু কয়েকবার খেয়ে নেই তারপরে আপনারা খাবেন আমি খেয়ে নেই আপনারা খাবেন ঢেলে দেবো এতে কোনো গুণ হয়েছে নি কোনো কথা বল না কি রে ইসলামের বিরোধীরা কাজ হয়েছে নি কোনো হয় নাই কিন্তু আমার মতো মৌলবি জানে বলে রসুল আমাদের মতো নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ কোন কিন্তু আমি চা খেয়ে দিছি আপনারা খাবেন ভাইয়ের আমার ঢেলে দেবো কোনো গুনাহ হবে শরীক কাজ করেছে মুশরিকি কাজ করেছে ইসলামের বিরোধিতা করেছে আর একটা ব্যাগ কর তাইরে বের মামলা দিছে কি দিছে মামলা দিছে বরুড়া অপটিক্স এইচডি মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে আর বাদবকে হয় নাই দয়াল মুরশি বিহনে দেখিয়া নদীর ডল করিয়া মন অনচল ফুলের বনে খাইল সেগুনে দেখি আমার তরি বানাইছে বাঙ্গা তোহরি বনের ফুলে খাইল রে গুনে দয়াল মরিছি বিহনে দরকার আছে কিনা নাই জোরে কোন আছে কিনা নাই মারহাবা বলেন ইও ভাই মুর্শিদের গান গাইলাম মারহাবা কি পাই না গুনা হইব নি গুনা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো বুঝা ফেলছেন গুনা হবে কোরআনে আছে কিনা নাই মাশাআল্লাহ আছে সূরা কাহাফের 17 নম্বর আয়াত সূরা কাহাফের কত নম্বর শুনে আলেমরা দলিল ছাড়া কথা বলি মোর্শেদ অলিয়া মোর্শেদা দলিল দিয়ে দিছি অলিও আছে যাদের মোর্শেদও আছে তারাই মোর্শেদের গান গায় ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক মাশাআল্লাহ মাশাআল্লাহ বসেন না বাজান কষ্ট হয় একটু বসবেন না কেরে কেরে রে আই হে রেডার সুন্দর এটা ভালো কথা বলছে তাহিরি ভাই এটা সুন্দর এটা প্রভাব বসেন বসেন বসে যান এটা তো আরো সুন্দর কথা এর চাইতে আর সুন্দর কথা হতে পারে কি কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের ওই হেতার আছে না হেতার এটার বাইরাল করে ফেলছে যেরকম ঠিক কিনা কিন্তু জিকিরে তালে তালে হন যদি আমরা ধমক দিই জিকিরটা কি হবে ভেঙে যাবে এই জন্য বসেন বসেন বসে যান এটা আর সুন্দর এটা জিকির না ঠিক না এটা শব্দ একটা প্রয়োগ করলো এতে কোনো গুণা হবে নি কোনো বসেন না বসে যান গুণা হবে তালে তালে বলছে ওইটার জিকির নিয়ে পরিণত করছে তো উনি কি আরো ফেমাস বানাইছে বাংলাদেশে যেরকম ঠিক কিনা আল্লাহ কে রব চিন্তা করিস না আশিক রাসূল তোকে তাদেরকে দিয়ে তোর আমি দুনিয়ায় ফেমাস বানাবো ঠিক না বে ঠিক বানাইছে না এমন বানান বানাইছে এক সবার উঠে আছে ঠিক নেই মামলা দিয়ে লাভ হইছে নি কোনো মামলা দিছিল কিন্তু তাহিরি ভাইয়েরে পানি খাবেন খাবেন পানি ঢেলে দেবো ঢেলে দেই সমস্যা আছে নি কোনো কথা কোনা কি ডাইল্লা দেই এটা কোনো শব্দ হইছে না হইছে ডাইল্লা দেই এটা কেমন লাগে ঢেলে দেই এটা আরো সুন্দর কথা যেরকম ঠিক কিনা তাইরি ভাই আর তিনটা মাহফিল কইরা আছে কয়টা মাহফিল তিনটা মাহফিল কইরা আছে একটু বলি যেতো আসছে কথাটা তিনটা মাহফিল কইরা আসছে আয়েশা তো ভাই একটু পেরেশান হয়ে গেছে কি হয়ে গেছেন পেরেশান হয়ে গেছেন তো কয় রাখো একটু আমি চা খেয়ে নেই একটু কয়েকবার খেয়ে নেই তারপরে আপনারা খাবেন আমি খেয়ে নেই আপনারা খাবেন ঢেলে দেবো এতে কোনো গুণ হয়েছে নি কোনো কথা বল না কি রে ইসলামের বিরোধীরা কাজ হয়েছে নি কোনো হয় নাই কিন্তু আমার মতো মৌলবি জানে বলে রসুল আমাদের মতো নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ কোন কিন্তু আমি চা খেয়ে দিছি আপনারা খাবেন ভাইয়ের আমার ঢেলে দেবো কোনো
গুনাহ হবে? শরীক কাজ করেছে, মুশরিকি কাজ করেছে, ইসলামের বিরোধিতা করেছে, আর একটা ব্যাগ কর তাইরেবের মামলা দিছে। কি দিছে? মামলা দিছে, আরো ফেমাস হইছে ভাই। যেরকম ঠিক কিনা? জোর করে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যা করেন ভালোর জন্যই করেন, যা করেন ভালোর জন্যই। আলাউদ্দিন জিয়াদি ভাইকে মামলা দিছে নেই, হুদুদি মামলা দিছে, যেরকম ঠিক কিনা? আলাউদ্দিন ভাই এই দাঁড়ি ফিরেও নাই, আলাউদ্দিন ভাইয়ের দিছে মামলা দিয়া। আলাউদ্দিন জিহাদি ভাইকে আর কি মামলা দিয়ে দিছে, কোনো দাঁড়ি ফিরেও নাই। তো আলাউদ্দিন ভাইও যেই বাচ্চারই না চিনে এখন তারাও চিনে। হ্যাঁ, বাংলাদেশের প্রত্যেকটি বিশ্বের না যায় না যায় আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদিরও চিনে। কারণ কি? কোনো কিছু নাই, এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আমরা নিয়ে আসছি, যেরকম ঠিক কিনা? আল্লাহ কয় যা করি আমি বালার জন্যই করি, হেতার দিয়ে তোর বড় উপর উঠায়, ঠিক না ভাই? ঠিক, আমার মামলা দিলে কোনো কথা রাম কোনো কিছু দেন, আমার মামলা দেন, যেরকম ঠিক কিনা? সাবধান।